সালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ গিয়ার বক্সের প্রিনিয়ম সেট করে দেখাবো তিনশাল্লাহ এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আপনারা তো এই যে দেখুন আমি এই প্রিনিয়মে যে শেফটে যে প্রিনিয়মগুলো বসে এখানে তেষট্টি পাঁচ একটি বিয়ারিং বসাচ্ছি এটা হচ্ছে গিয়ে সত্তর শেপ তো এটা আপনারা মাথায় রাখবেন সত্তর শেপ হচ্ছে কি এটা তো এখানে আপনার পাঁচটি পিনিয়ন বসে এই শেপে তো এই শেফটের পিনিয়ন সেটিংস করতে অনেকেই সমস্যায় পড়ে যান যারা নতুন এরা মানে অত্যন্ত কঠিন মনে হয় তো আপনারা দেখবেন আমি যেভাবে ফিটিংস করি ঠিক ওইভাবে আপনারা ফিটিংস করবেন ওটা মাথায় রেখে দেবেন আর ভিডিওটি টাইম লাইনে সেভ করে রাখবেন হঠাৎ যদিও কোথাও আটকে যান তাহলে এই ভিডিও দেখে আপনারা পারবেন একটি গিয়ার বক্স সম্পূর্ণ ফিটিংস করতে তো আপনারা দেখতে থাকুন আমি এক এক করে এখানে পিনিয়ন সেট করব তো কোথায় কোন পিনিয়ন বসাচ্ছি শুধু ওটাই দেখলে হবে তো অনেকেই আছেন আপনার যে দেখতে সময় অনেক কিছুই মাথায় থাকে পরে দেখা শেষ পরে আর কিছুই মাথায় রাখতে পারি না আমার কথা হচ্ছে আপনারা সম্পূর্ণ মাথায় গেতে রাখবেন যাতে মাথা থেকে এগুলা বের না হয়ে যায় তো এই যে দেখুন আমি এখানে ফার্স্ট পিনিয়ন সবগুলাই এখানে সেট করতেছি সবগুলা খুঁজে বের করতেছি সব পার্সের নিচে পড়ে গেছে তো প্রথমে একদমই চুটো যে প্রিমিয়ামটি এই যে দেখুন এটা হচ্ছে চব্বিশ এটা এখানে প্রথমে দিয়ে দেব তারপরে আমি সে ভিতরে দিতে হবে কারণ বড়ো প্রিমিয়াম দিলে আর ভিতরে প্রবেশ হবে না তো এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি তারপরে এখানে আছে আপনার একটা আঠাশ প্রিমিয়াম ওইটা বসিয়ে দেব যে এই যে এটা বসিয়ে দেব এখানে এই যে দেখুন আমি ঠিক যেভাবে বসাচ্ছি আপনারা ঠিক ওইভাবে বসাবেন কোথাও আটকাবেন না আর আমার কলেজের বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট আমার পেজটি কেমন হয়ে গেছে তো আপনারা ভিডিওটি শেয়ার করে নেবেন যেই দেখা আমাকে যারা ভালোবাসেন ভিডিওতে একটি লাইক এবং একটি শেয়ার করে নেবেন এগুলাই হচ্ছে আপনাদের কাছে আমার সবচাইতে বড় পাওয়া এবং ভালোবাসা তো এই প্রিনিয়ামটি সেট করতে অনেকে আটকে যান তো কোথাও যদি গিয়ার বক্সে আপনাদের কোনো সমস্যা হয়ে যায় আমাকে বলবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যা থেকে সমাধান করে দিতে তো এই প্রিনিয়ামটি এখানে ডুবতে একটু সমস্যা করতেছে কারণ নতুন সেব তো শেবের মাথায় একটু দড়া ছিল তো আমি একটু আগে এটা ডুকিয়ে ফ্রি করে নিয়ে তারপরে এখন আবার চেষ্টা করতেছি তো দেখুন আমি এক এক করে এখন দিচ্ছি বুশ প্রথমে চুটো পিনিয়ন তারপরে চুটো পিনিয়ন তারপরে বুশ তারপরে আপনারা নেবেন কি এটা হচ্ছে গিয়ে সাড়ত্রিশ প্রিনিয়াম এটা সাড়ত্রিশ প্রিনিয়ম নেওয়ার পর আপনারা নেবেন চৌত্রিশ প্রিনিয়ম তো চৌত্রিশ প্রিনিয়ম ওইটা নিলেই হবে এই যে একদম সিরিয়াল টু সিরিয়াল ঠিক এইভাবেই আপনারা বসাবেন দেখবেন কোনো সমস্যা নেই আর আমি আরেকটা কথা বলি আমি কখনও কোনো ভুল ইনফরমেশন দিই না আমার কোনো ভিডিওতে আমার বন্ধুদেরকে আমি কখনও ভুল কোনো পরামর্শ দেই না যাতে আপনারা ভুল কাজ শিখে যান নতুন বন্ধুদের জন্য আমার এটাই যে আমিও যদিও কিছু না করতে পারি তারপরেও আপনাদেরকে কখনো আমি ভুল কোনো ইনফরমেশন দেব না দুই বছর যাবৎ আমি ইউটিউবে কাজ করতেছি এখন পর্যন্ত মনিটাইজেশন পাইনি আমি তারপরেও আমি ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করি নাই কারণ আমার কোনো লাভ নেই তারপরেও আমি চাইবো আমি যদি আপনাদেরকে ভালো কিছু শেখাতে পারি এটাই আমার হচ্ছে লাভ সবচাইতে বড় পাওয়া এটাই আপনাদের কাছে আর কিছুই না তো এখন আমি নেব এখানে আপনার ছয়ষট্টি শেপ যেটা ছয়ষট্টি শেপ যেটা আপনারা হয়তো ইতিমধ্যে আমার অন্য এক ভিডিওতে কিছু পার্সের নাম বলেছিলাম তো এখন ছয়ষট্টি শেপের মধ্যে আপনার কোন কোন প্রিনিয়ম বসে একটা হচ্ছে গিয়ে আপনার ৩৬ প্রিনিয়ম তারপরে হচ্ছে গিয়ে আপনার সাড়ষট্টি প্রিনিয়ম এই দুইটি প্রিনিয়ম এই শেপের মধ্যে বসে তো এখানে দুটি লক থাকে তো আমি এখন লকটি বসিয়ে দিচ্ছি তো লক আপনারাও ঠিক ওইভাবে দুটি লক দেখবেন টেম্পার আছে কি না যদি ভবিষ্যতে এই দুটি লকে এক একটা ভেঙে যায় তাহলে কিন্তু গিয়ার বক্সের সমস্যা আসবে আপনারা আবার খুলতে হবে আবার লকগুলো দিতে হবে তো আপনারা লকগুলো টেম্পার অনুযায়ী নতুন লক দিবেন নতুন লক ব্যবহার করবেন এখানে হচ্ছে গিয়ে আপনার ছয়ষট্টি সেভেন লক এটা বলে সিষট্টি তো এই যে দেখুন আমি লক টেনে টেনে এখানে দিচ্ছি তো আমি লক বসে গেছে আমি এগুলো নতুন নিয়ে আসছি পুরাতনগুলো খুলার সময় ভেঙে গেছিলো টেম্পার অনেক দিন পুরনো মানে অনেক আগের একটি গিয়ার বক্স এটা তো এই যে দেখুন আমি পিনিয়াম বসাচ্ছি এটা হচ্ছে কি সবচাইতে চুটো পিনিয়াম এটা ক্যালার শেফট এটাকে ব্রেক শু শেফটও বলা হয় আবার এটার মেন নাম হচ্ছে গিয়ে আপনার আপনারা যারা কিনতে যাবেন এই শেপ গিয়ে বলবেন যে ছয়ষট্টি শেপ দিন তাহলে কিন্তু আপনার অতি সহজেই বের করে দিতে পারবে তো আমরা কী করি অনেক জায়গায় পার্স কিনতে গেলে নাম সঠিকভাবে বলতে না পারলে কিন্তু কষ্টের মধ্যে পড়ে যায় আরেকটি দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে আমার লক প্লাসের একটি মাথা ভেঙে গেছে আজকে তো ভেঙে যাওয়ার কারণে আমি লক তুলতেছি অত্যন্ত কষ্ট হচ্ছে মানে কি বলবো তো আরেকটি লক প্লাস আনতে হবে তো এটা খুলতে গিয়ে আমার লক প্লাস ভেঙে গেছে এখন এটাকে আমি তুলবো আরেকটি প্রিনিয়াম দিয়ে এটাকে ঠেলে ঠেলে তুলে নেব তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে হবে না হলে আপনারা কিছুই বুঝবেন না আর আমি হয়তো অনেকেই আমার বয়ে যে বিরক্ত হন আমি বেশি মানে ব্যান প্যান করে নিই আসলে আমি কোনো মানে আলতু ফালতু পেন প্যান করি না আমি যতগুলো কথা বলি সবগুলাই কাজের আপনারা কথাগুলো ফলো করবেন জানি না আপনাদের কাছে কেমন লাগতে যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে ভিডিওটি কেমন হলো। আপনাদের ভালো লাগাতেই হচ্ছে গিয়ে আমার মানে ভিডিও দেওয়ার একটা উৎসাহ মানে আপনারা যত কিছুতেই ভালো বলবেন তত ভিডিও দিতে আমার মন চায় কারণ আমি জানি যে আমার আমার দ্বারা কারো ভালো হচ্ছে তখন নিজের কাছেও মনে হয় যে আমার এই জিনিসটি ভালো হচ্ছে আমি আরও দিতে থাকি তো ইনশাল্লাহ সব সময় দেব আমার কোনো উপকার হোক আর না হোক কিন্তু ভিডিও দেওয়া আমি বন্ধ করব না আপনাদেরকে তো এই যে দেখুন আমি সাড়ষট্টি পিনিয়ন এখানে দিয়ে এখন তেষট্টি চার একটি বিয়ারিং লাগাবো তো আপনারা পিনিয়ম দেওয়ার আগে কখনো এই বিয়ারিং লাগাবেন না প্রিনিয়াম দেওয়ার পরে গিয়ে এই বিয়ারিংটি লাগাবেন আর এই যেখানে আমি বাড়ি দিচ্ছি ওই জায়গা হচ্ছে বিয়ারিংয়ের যে মেইন মধ্যখানে যে বুশ আছে যে হামি ওইখানে বাড়ি দিবেন কিন্তু বার আর সাইটে কখনোই দিবেন না হলে বিয়ারিং নষ্ট হয়ে যায় এই যে দেখুন ছয়ত্রিশ প্রিনিয়াম এই যে এটা হচ্ছে ছয়ত্রিশ তো এটা আমি এখন দেখাবো কীভাবে ভিতরে দিতে হয় আপনারা দেখতে থাকুন সব মানে সম্পূর্ণ দেখবেন দেখবেন যে আপনার একদম এখান থেকে আপনারা পুরো গিয়ার বক্স ফিটিংস করতে পারবেন এই ভিডিও থেকে এই যে দেখুন আমি প্রিমিয়াম সেট ভিতরে দিয়ে দিছি ছয়ষট্টি সেটের মাথায় আপনারা বেশি আঘাত করবেন না আলতো করে টুকে টুকে ভিতরে দিয়ে দেবেন না হলে কিন্তু আপনার যে ব্রেক শু আছে ওটা ঢুকবে না এখানে ফুলে গেলে কিন্তু আবার সমস্যা তো আমি ঠিক যেভাবে এখানে যাই যে দেখুন আমি আলতো আলতো টুকে টুকে গিয়ারিংটি কলারে দিয়ে দিছি গিয়ার বক্স বডির তো এখন আমি দেখব আমার গিয়ার নিউটেল হচ্ছে কিনা আমার গিয়ার জায়গা মতো বসলো কি না সাতষট্টি যে প্রিমিয়াম এটা হচ্ছে গ আপনার ওয়ান এবং ব্রেক গিয়ার আর ছয়ত্রিশ প্রিমিয়াম হচ্ছে গিয়ে আপনার টু এবং থ্রি ওয়ান এবং টু এখানে আছে কি আপনার ব্রেক এবং ওয়ান এই যেটাতে আমি রানিং করতেছি আর পি পিনিয়ম হচ্ছে গিয়ে আপনার দুই এবং তিন তো আমার এখন স্ক্রিনের সামনে যে আপনারা স্টারিং পিনিয়নটি দেখতেছেন এটার আনবক্সিং একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম এটার প্রচুর দাম তো এটা ফিটিংসের আগে আপনারা যে কোনো এক সাইড দিয়ে একটা বিয়ারিং খুলতে হবে তো এখানে প্রিমিয়ামের এক সাইডে একটি বিয়ারিং ডিল করে কোম্পানিও দিয়ে দেয় আপনি খোলার জন্য আপনি দেখবেন যে মাথাটা একটু মানে ছুটো করা আছে ওই সাইডে একটি বের করবেন একদম আলতো করে যাতে বিয়ারিংটি নষ্ট না হয়ে যায় তো যে কোনো এক সাইডে আপনি খুলে তারপরে ফিটিংস করতে হবে তো এই যে দেখুন আমি কিভাবে এটা সেটিংস করতেছি আপনারাও ঠিক ওইভাবে সেটিংস করে নেবেন তো এটা আমি সম্পূর্ণ নতুন সেট কিনে নিয়ে আসছি চাইলে আমি পুরনোটা দিয়েই ওনার কাজটি চালিয়ে নিয়ে দিয়ে যেতে পারতাম উনি বললেন যে ওনার একদমই নতুন হয়ে যেতে হবে এটা কোনো পুরনো কিছুই যেন রাখি না তো আমি সবগুলাই নতুন লাগিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকার ট্র্যাক্টর বানিয়ে দিয়ে যাব এটা আপনারা সবাই দোয়া করবেন স্টারিং পিনিয়নে আপনার দুটি খাবার থাকে আপনার বাষট্টি পাস বিয়ারিংয়ের খাবারগুলো ভালো করে কেট দিয়ে আপনারা বসাবেন তো প্রত্যেকটি জায়গায় আপনারা এক এক করে কেট দিয়ে দেবেন না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো এখন আমি বসাবো এখানে ত্রিশ পিনিয়ামের যে সেই আছে ওটা তো এই যে দেখুন আমার সামনে হাতে যে প্রিনিয়াম এটা হচ্ছে গিয়ে ত্রিশ প্রিনিয়াম তো ওইটা আপনারা আগে বসিয়ে দেবেন তো চুটো প্রিনিয়ামের যে চুটো মাথা যেটা এটা কোন দিকে তারপর এটা ফলো করুন তারপরে বিয়ারিং তুলে নেবেন আগে বিয়ারিং এই বাহিরে রেখেই তুলে নেবেন তো আমি ব্যারিংয়ের ঠিক যে জায়গায় আঘাত করতে চাই ঠিক ওই জায়গায় আঘাত করবেন মানে বাহিরে অন্য কোথাও যাতে না পড়ে আঘাত না হলে কিন্তু বিয়ারিং নষ্ট হয়ে যাবে তো এটা সব হচ্ছে গিয়ে আপনার তেষট্টি চার বিয়ারিং তিরিশ এটা হচ্ছে গিয়ে আপনার ক্লাস শেপ নিচেরটা একদম পঁচত্তর শেপ তো আমি এই যে দেখুন আপনার কিভাবে এখানে বসিয়ে নিলাম তো এখানে যে আপনার গিয়ার ফরক শিফট যেগুলো আছে ওইগুলা মানে কিভাবে বসাতে হয় ওই বিষয় নিয়েও একটা ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো ইতিমধ্যে এরকম ভিডিও একটি আছে আমার কাছে আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আমার ইউটিউবেও দেওয়া আছে আপনারা দেখতে পারেন তো ইতিমধ্যে আমার গিয়ার বক্সের যে প্রিনিয়াম সেটিংস করা আমার একদমই শেষ তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ ভিডিওটি কিন্তু শেয়ার করতে হবে আপনি কারণ শেয়ার করলে আমার পেজের জন্য ভালো আমার চ্যানেলের জন্য ভালো তো এই যে দেখুন এখানে বসাচ্ছি আমি তেষট্টি পাঁচ বিয়ারিং এটা সত্তরই শেফটের তেষট্টি পাঁচ তো বিয়ারিংটি পরের যে পরবর্তী যে বিয়ারিংগুলো তুলবেন আপনার ওই পাশে কিছু দিয়ে আপনারা আটকে রেখে এখানে বিয়ারিং তুলতে হবে নাহলে কিন্তু সেফ সহ বিয়ারিং বেরিয়ে যাবে ঠিকইভাবেই তুলবে বন্ধুরা আমি একটু কমা পারতি কারণ আমার ভিডিওতে অনেক নয়েজ হচ্ছে তো আপনারা একটু কষ্ট করে বয়সটি বুঝে নেবেন তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর দেখে একটি লাইক এবং একটি শেয়ার করে নেবেন আপনার টাইম লাইনে ভিডিওটি সেভ করে রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন السلام عليكم